আপনি কি বিমানে ভ্রমণ করতে চাচ্ছেন কিন্তু জানেন কি বিমানের সবচেয়ে নিরাপদ আসন কোনটি? যদি না জেনে থাকেন তাহলে এই সংবাদটি আপনার জন্য। দর্শক, বিমানে নিরাপদ ভ্রমণের জন্য আপনি কোন আসনটিতে বসবেন সেটি সতর্কতার সঙ্গে বাছাই করা জরুরি। অনেকেই জানালার পাশের আসনগুলোতে বসতে চান, আবার অনেকে মাঝামাঝি আসনগুলোতে বসেন। ভ্রমণকারীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী বিমানের আসন নির্ধারণ করেন। জরুরি মুহূর্তের কথা বিবেচনা করে অনেকেই আবার বিমানের সামনের আসনে বসতে চান। তবে যারা বিপদ এড়াতে বিমানের সামনের আসনে বসতে চান তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। এ সম্পর্কিত একটি গবেষণার বিমানের সবচেয়ে নিরাপদ আসনে যে চিত্র বেরিয়ে এসেছে তা শুনে আপনি অবাক হবেন। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন বিমান শিল্পের 35 বছরের দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দেখা গেছে দুর্ঘটনায় বিমানের পেছনের দিকের মাঝামাঝি আসনগুলোতে বসা যাত্রীদের হতাহতের সংখ্যা সবচেয়ে কম, মাত্র 28%। দ্বিতীয় সর্বোচ্চ নিরাপদ আসনগুলো হচ্ছে বিমানের মাঝ বরাবর মাঝামাঝি আসনগুলো। এই আসনগুলোতে বসা যাত্রীদের হতাহতের পরিমাণ 44%। বিমানের যাত্রীরা সাধারণত বিমানের পেছনের এবং মাঝামাঝি অংশের এই আসনগুলোতেই বসতে চান না। তবে টাইমসের বিশ্লেষণে দেখা গেছে এই আসনগুলোই তুলনামূলকভাবে নিরাপত্তা সুবিধা বেশি। এই আসনগুলো আসলে বেশি নিরাপদ হওয়াটাই যৌক্তিক। পেছনের দিকের আসনগুলো থেকে জরুরি মুহূর্তে বিমান থেকে বের হওয়ার দরজা খুব কাছে, আবার বিপদের সময় হুড়োহুড়ি থেকে যে সংঘর্ষ বেঁধে কিংবা পদদলিত হওয়ার সম্ভাবনা থাকে পেছনের আসনগুলোতে সেই সম্ভাবনাও অনেক কম। তাছাড়া এই আসনগুলো বিমানের জ্বালানি সংরক্ষণাগারের চেয়েও অনেক দূরে। এখন আপনি ঠিক করুন কোন আসনে বিমান ভ্রমণ করবেন। ওমানে শতভাগ নিজস্ব মালিকানায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে কল করুন +9689562664 এই নাম্বারে।